সিরাজগঞ্জের চারলেন মহাসড়কের পাশাপাশি নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এরই মধ্যে ভূমি অধিগ্রহণ শেষে শুরু হয়েছে প্রকল্পটির পাইলিং কাজ। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে সারা দেশের অভ্যন্তরীণ যোগাযোগ সহজ হবে, সেই সাথে বাড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আন্তঃযোগাযোগ, আর যানজটের পাশাপাশি কমবে সড়ক দুর্ঘটনা। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার কমপক্ষে 30,000 যানবাহন চলাচল করে। বিপুল পরিমাণ যানবাহন চলাচলের কারণে প্রায় সৃষ্টি হয় যানজট, এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রাও। এই দুর্ভোগ কমাতে সাসেক দুই প্রকল্পের আয়তায় এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন করার পাশাপাশি হাটিকুমরুল গোলচত্বর এলাকায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। সিসি ক্যামেরা সহ এই ইন্টারচেঞ্জে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা। 1 কিলোমিটার দূর থেকেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহন। ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা লেন, পথচারীদের জন্য থাকবে ওয়াকওয়ে। পরিবহন নেতারা বলছেন, কাজ শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমবে, কমবে সড়ক দুর্ঘটনাও। সময় যেমন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকত, আমার কাছে মনে হয় এটি খুবই দূরদর্শী সম্পন্ন একটি সিদ্ধান্ত। দুটা ঈদে বঙ্গবন্ধু সেতু হয়ে হাটিকুমরুল পর্যন্ত দীর্ঘ একটা যানজট থাকে, সৃষ্টি হয়, এই ইন্টারনেটের মাধ্যমে যানজট থাকবে না। মহাসড়কটি চার লেন করা হলে ঈদকে ঘিরে গাড়ির চাপ বাড়লেও যানজটের ভোগান্তি থাকবে না, বলছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা যদি ফোর লেন বলতেছি, কিন্তু ছোট গাড়ি চলাচলের জন্য সার্ভিস লেন সহ আমরা সিক্স লেন বলবো। সিক্স লেন চালু হওয়ার জন্য বিভিন্ন মোড়গুলোতে ইন্টারচেঞ্জ এবং ফ্লাইওভার হওয়ার কারণে এখানে যানজট অনেকাংশে কমে যাবে এবং দুর্ঘটনা সেই সাথে দুর্ঘটনা কমে যাবে বলে আমি মনে করি। রাস্তা, ব্রিজ ও ইন্টারচেঞ্জের কাজগুলো অত্যাধুনিক মানের হওয়ায় থাকবে সব ধরনের সুযোগ সুবিধা, আর সব কাজ গুণগত মান ঠিক রেখে করা হচ্ছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা। প্রতিটি লেগে আপনার ক্যামেরা বসানো থাকবে এবং প্রতিটি যানবাহনের সাইজ এবং অকুপেন্সি এবং এটার শেপ, লাইসেন্সিং, এগুলো আমরা ডিটেক্ট করতে পারবো। কাজের গুণগত মান, ম্যাটেরিয়ালস এবং অত্যাধুনিক টেকনোলজি ইউজ করেই আসলে এই কাজগুলো চলমান আছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।